আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। যে রাঁধে সে চুলো বাঁধে না, যদি এটা বলা হয় যিনি মিড ডে মিলে রাঁধেন তিনি প্রয়োজনে স্কুলে অঙ্কের ক্লাসও নেন। হ্যাঁ, এই মুহূর্তে এমনই একটি সুন্দর ভিডিও চিত্র ভাইরাল হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়েছে আর এক একজন একাধিক বার দেখছেন, যেখানে ইন্টারভিউ দিয়ে স্কুলের টিচার হয়েও অঙ্ক, ইংরাজি, জেনারেল নলেজ ঠিক ঠিক পড়াতে বলতে পারছেন না এমন বহু উদাহরণ ভাইরাল হচ্ছে। সেখানে পেশায় একজন মিড ডে মিলের রাঁধুনির পরিচয় থাকা প্রবীণ মহিলা কি আন্তরিকতার সঙ্গে নিখুঁতভাবে শিশু শিক্ষার্থীদের অঙ্কের ক্লাস নিচ্ছেন। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ফারাক্কার নয়নসুখ সীমন্তপাল প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের ছাত্রছাত্রীদের প্রিয় বিশাখা মাসিমণির হাতের রান্না অত্যন্ত সুস্বাদু, তাই প্রায় 360 জন ছাত্রছাত্রী বিশাখা দেবীর রান্না করা খাবার তৃপ্তি ভরে খায়। কিন্তু এই বিশাখা মাসিমণি ওরফে বিশাখা পাল যে এত সুন্দর অঙ্কও জানেন এবং দারুণভাবে শেখাতেও পারেন তা কে জানত। এই দুদিন আগে বৃহস্পতিবার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা যখন ক্লাসে ঠিকমতো অঙ্ক করতে না পারায় শিক্ষক মহাশয়ের কাছে রীতিমতো বকা খাচ্ছিল, তা দেখে হঠাৎই অঙ্ক কত সহজে নিখুঁতভাবে করে ফেলা যায় সেটা শেখাতে এগিয়ে আসেন বিশাখা পাল। তার শেখানোর পদ্ধতি মোবাইল বন্দি করেন ওই স্কুলেরই শিক্ষক পরেশ দাস এবং সেটা তার ফেসবুকে পোস্ট করে দেন। বাকিটা ইতিহাস। আরামবাগ টাইমসের রিপোর্ট। আর এখানে কি আছে? বাবা যাবে একবার, চার হলো, এই চার হলো, চারের পিছনে আবার আট নাম, আবার কয়বার যাবে? তিন আটে চব্বিশ, এটা কত আছে? ছটে ছটা কত? আটচল্লিশ।